আমাদের দেশে এখনও এমন অনেক মানুষ আছে যাদের কোনো আইডিয়াই নাই যে সফটওয়্যার নামে একটা অদৃশ্য জিনিস আছে যেটা পকেটের টাকা দিয়ে কিনতে হয়। টেক উইন্ডোজ ফর এক্সাম্পল, আমরা যখন পিসি তৈরি করতে যাই তখন বেশিরভাগ মানুষই 10-12 হাজার টাকা উইন্ডোজের জন্য আলাদাভাবে অ্যালোকেট করে না, কারণ আমরা ধরেই নেই যে উইন্ডোজ তো ফ্রি, যেখান থেকে পিসি বানাবো তারা ফ্রিতে ইনস্টল করে দেবে অথবা অনলাইন থেকে কোনো একটা ক্র্যাক ভার্সন নামিয়ে আমরা ফ্রিতে ইনস্টল করে ফেলবো। এবং আমেরিকার একটা তথ্য অনুযায়ী, একটা রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের 90% বিজনেস সফটওয়্যারগুলো পাইরেটেড। আমরা যদি এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলো দেখি, সেখানে পাইরেসির রেটের কথা চিন্তা করলে বাংলাদেশ একদমই টপ পজিশনে থাকবে, টপ 2-3টার মধ্যে থাকবে। কিন্তু কেন আমাদের দেশে পাইরেসি এত বেশি কেন হয়, পাইরেসি নিয়ে কেউ কেন কোনো কথা বলে না, বা আমরা যারা পাইরেসি করি তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যদি সফটওয়্যার কিনে ইউজ করি তাহলে আসলে কী কী সুবিধা পাবো, আর যদি না কিনে ইউজ করি তাহলে আদৌ কোনো অসুবিধা আছে কি না, বা পাইরেটেড সফটওয়্যার এবং জেনুইন সফটওয়্যার এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কী? এই প্রশ্নগুলো আমার মনে অনেকদিন ধরেই ঘুরছিল এবং অনেকেই আমাদের গ্রুপেও পোস্ট করেছে যে পাইরেটেড সফটওয়্যার এবং এই জেনুইন সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা কী, কারণ আমি আমার গ্রুপে পাইরেটেড কোনো সফটওয়্যার শেয়ার করতে দেই না, যে কারণে অনেকের মনে এই প্রশ্নটা জাগে এবং আমাকে করে। সো আজকের ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর উত্তরই দেবো। সো শুরুতে আমরা একটু পাইরেসি নিয়ে কথা বলি, যে আমাদের দেশের সফটওয়্যার পাইরেসি এত বেশি কেন এবং এটা বন্ধ কেন হয় না, বা আমরা কেন এটা নিয়ে কোনো কথা বলি না। সো পাইরেসি মানে হয়তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে পেইড কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস যখন আমরা কোনোভাবে মডিফাই করে, ক্র্যাক করে, ফ্রিতে ইউজ করি টাকা পয়সা না দিয়ে, সেটাকে আমরা বলি সফটওয়্যার পাইরেসি। আমরা অন্য কোনো পাইরেসিতে যাচ্ছি না, শুধু সফটওয়্যার পাইরেসি নিয়ে কথা বলছি। সো আমাদের দেশে কেন আসলে এত পরিমাণে পাইরেসি হয়? সো শুরুতে যেহেতু আমরা উইন্ডোজের এক্সাম্পল দিয়েছিলাম, এখানেও আমরা উইন্ডোজ দিয়েই আসলে বুঝাই যে এত পরিমাণে পাইরেসি আমাদের দেশে কেন হয়। সো উইন্ডোজের একটা রিটেল ইউনিটের প্রাইস হচ্ছে আমাদের দেশে 10-12 হাজার টাকা, যদিও আমেরিকার যে ডলারের প্রাইস আছে সেটাকে কনভার্ট করলে আরও বেশি আসবে, বাট আমাদের দেশে রিটেল প্রাইস কিন্তু এরকমই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশে যারা লো ইনকাম মানুষগুলো আছে, যেটার পরিমাণ সবচেয়ে বেশি, তাদের মান্থলি স্যালারি কিন্তু এরকম 10-15 বা 20 হাজার টাকার মধ্যেই হয়। সো একটা মানুষের যখন সারা মাস চলার জন্য 20 হাজার টাকা তার হাতে থাকে, সেই টাকা থেকে 10-12 হাজার টাকা দিয়ে উইন্ডোজ নামক একটি সফটওয়্যার কেনা কিন্তু নিতান্তই বিলাসিতা, মানে 5-স্টারে থাকার মতো একটা ব্যাপার আর কি। সো সিম্পলি আমরা জাস্ট অ্যাফোর্ড করতে পারি না। শুধুমাত্র উইন্ডোজ না, বেশিরভাগ সফটওয়্যারই যখন এরকম এক্সপেন্সিভ হয় তখন আমাদের দেশের মোস্ট অফ দ্য পিপলের অ্যাবিলিটি থাকে না সেই সফটওয়্যারগুলো কেনার, যার ফলে সবাই পাইরেসি করেই সফটওয়্যারগুলো ইউজ করে। এখন কথা হচ্ছে, হ্যাঁ মানলাম অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু কাজটা তো ইল্লিগাল। আমাদের দেশে 2000 সালে যে কপিরাইট অ্যাক্ট আছে, যেটা আবার 2005 সালে অ্যামেন্ড হয়েছে, সেই আইন অনুযায়ী সফটওয়্যার পাইরেসি করা কিন্তু একটা অপরাধ। সো আমরা এই ইল্লিগাল কাজটা করে কীভাবে ছাড় পেয়ে যাচ্ছি? একটা জিনিস খেয়াল করেন, কোনো কোম্পানির সফটওয়্যার যদি আমরা ক্র্যাক করে ইউজ করি তখন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু সেই কোম্পানির, মানে আমরা যেহেতু উইন্ডোজ ক্র্যাক করে ইউজ করছি, সো মাইক্রোসফটের উচিত আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, কিন্তু মাইক্রোসফট সেটা বেশিরভাগ সময়ই করে না। হয়তো বা কোম্পানি বা অর্গানাইজেশন লেভেলে যদি বাল্ক আকারে কোনো অনিয়ম দেখা যায় তখন হয়তো তারা কমপ্লেন করে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াও হয়, কিন্তু আমরা যারা ইন্ডিভিজুয়াল পার্সন আছে, আমি আপনি সহ জেনারেল পাবলিক, তাদের বিপক্ষে কিন্তু মাইক্রোসফট কখনোই ব্যবস্থা নেয় না। কেন? ওয়েল, এর রিজন হচ্ছে, 1990s দিকে একটা নতুন অপারেটিং সিস্টেম রিলিজ হয়, সেটার নাম হচ্ছে লিনাক্স, আপনারা সবাই হয়তো জানেন, এবং সেটা কমপ্লিটলি ফ্রি। সো যদি মাইক্রোসফট অ্যান্টি পাইরেসি মুভ নেয়, তারা যদি পাইরেসি বন্ধ করে দেয়, মানুষ যে ফ্রিতে সফটওয়্যার ইউজ করছে তাদের সবাইকে ধরে যদি জেলে ভরে দেয় বা জরিমানা করে, তাহলে কী হবে, বেশিরভাগ মানুষই উইন্ডোজ আর ইউজ করবে না, কারণ উইন্ডোজ পেইড, সবাই লিনাক্সের দিকে ঝুঁকবে এবং লিনাক্সের জনপ্রিয়তা উইন্ডোজের থেকে অনেক অনেক বেশি হয়ে যেত যদি আমরা উইন্ডোজ ফ্রিতে ইউজ না করতে পারতাম। তখন কিন্তু উইন্ডোজের চাইতে লিনাক্সের ডেভেলপমেন্টও বেশি হতো, ইউজার বেশি হলে ডেভেলপমেন্টও বেশি হতো। সো শুধুমাত্র এই পপুলারিটি হারানোর ভয়েই কিন্তু মাইক্রোসফট কখনোই এরকম ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের পেছনে লাগে না যে আপনি কেন ক্র্যাক করে ইউজ করছেন, আপনাকে জরিমানা দিতে হবে, কারণ এটা করলেই উইন্ডোজের জনপ্রিয়তা শেষ। জাস্ট এই একটা কারণেই পাইরেসি এখনও পর্যন্ত এত স্ট্রং এবং কেউ এটা থামাতে আসে না বা কেউ এটা নিয়ে কথাও বলে না। শুধুমাত্র উইন্ডোজ না, যতগুলো সফটওয়্যার আমরা দেখি বেশিরভাগ সফটওয়্যারের বেলায় এটাই হয়। আরেকটা খুব ডমিনেটিং সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি, এবং অ্যাডোবির সফটওয়্যারগুলো খুবই এক্সপেন্সিভ, ইভেন আমিও অ্যাফোর্ড করতে পারবো না, মান্থলি যে সাবস্ক্রিপশন ফিটা আসে সেটা হিউজ। সো অ্যাডোবির সফটওয়্যারগুলো অ্যাডোবি জানে যে মানুষ ক্র্যাক করে ইউজ করছে, কিন্তু তারা যারা ক্র্যাক করছে তাদের পেছনে লাগছে না, তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর রিজন হচ্ছে, যেদিন থেকে তারা পাইরেসি অফ করে দেবে, যেদিন থেকে মানুষ ফ্রিতে অ্যাডোবি সফটওয়্যার ইউজ করতে পারবে না, সেদিন থেকে অ্যাডোবির সফটওয়্যারের জনপ্রিয়তা একদমই তলানিতে গিয়ে পৌঁছাবে এবং তাদের অল্টারনেটিভ অনেক সফটওয়্যার বের হয়ে যাবে। অলরেডি অনেকগুলো সফটওয়্যার আছেও, লাইক ফটোশপের অল্টারনেটিভ হচ্ছে গিম্প। সো এই ধরনের সফটওয়্যার প্রচুর চলে আসবে, তখন অ্যাডোবির জনপ্রিয়তা কমে যাবে। শুধু এই জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়েই কিন্তু তারা এই মানুষের পেছনে লাগে না,
বাট তাদের যে বিজনেস পলিসি আছে সেটা কিন্তু ঠিকই আছে, কারণ তারা কোম্পানি লেভেল থেকে অবশ্যই টাকা নিয়ে যাচ্ছে। যারা খুব সিরিয়াস সিকিউরিটি নিয়ে তারাও কিন্তু পাইরেটেড সফটওয়্যার বা ক্র্যাক সফটওয়্যার ইউজ করে না। সো আই হোপ বাংলাদেশে কেন এত বেশি পাইরেসি হয়, পাইরেসি নিয়ে কেউ কেন কথা বলে না, বা এই জিনিসটা আসলে ইটস এট মানে ট্যাবু একটা টপিকের মতো হয়ে গিয়েছে, একটা ওপেন সিক্রেট হয়ে গিয়েছে, কেউ এটা নিয়ে কথা বলে না। কোম্পানিও জানে এবং অঘোষিতভাবে কোম্পানিগুলোও আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে ফ্রিতে ইউজ করার জন্য, যে কারণে এটা নিয়ে কেউ কথা বলে না। কিন্তু যে কথাটা একটু আগে বলছিলাম যে এটা তো আমাদের দেশের আইনে ইল্লিগাল, ইমোরাল, আনএথিক্যাল। সো এই ইমোরাল, আনএথিক্যাল এবং ইল্লিগাল কাজটা আমরা অ্যাকচুয়ালি কেন করছি, বা এটা না করার কোনো ওয়ে আছে কিনা, বা আমরা চিন্তা করতে পারি কি না যে আসলে একটা কোম্পানি যখন এত কষ্ট করে সফটওয়্যার বানায় আমরা কেন সেটার ভ্যালু দেই না। আমরা চাল ডাল তেল তো ঠিকই কিনে খাই, কিন্তু সফটওয়্যার কেন আমরা কিনে ইউজ করি না। সো আমার যে সেকেন্ড প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সফটওয়্যার কিনলে আসলে কী কী লাভ, আর না কিনলে মানে পাইরেসি করে ইউজ করলে আমরা আসলে কী কী ক্ষতির সম্মুখীন হতে পারি। সো আগে আমরা ক্ষতিগুলোই বলি, যদি আমরা পাইরেসি করে বা ক্র্যাক করে সফটওয়্যার ইউজ করি তাহলে কী কী ক্ষতি হতে পারে। সো প্রথম একটা ইস্যু তো বলেই দিলাম, এটা ইল্লিগাল, এটা আমাদের দেশের আইনেই ইল্লিগাল। সো একটা ইল্লিগাল কাজ আমরা করছি, এটা হচ্ছে প্রথম প্রবলেম। দ্বিতীয় যে সমস্যাটা এটা হচ্ছে বিগ ওয়ান, এটা একটা সিরিয়াস ইস্যু, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি এবং আমাদের প্রাইভেসি। একটা জিনিস খেয়াল করেন, যখনই আমরা কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করি সেটা কিন্তু একটা তৃতীয় পক্ষের মডিফাইড সফটওয়্যার। থার্ড পার্টি কেউ একজন সফটওয়্যারটাকে নিয়ে খুলে ভেঙে সেটার কোড মডিফাই করে তার মতো করে কোড লিখে তারপরে কিন্তু আমাদেরকে দিচ্ছে। সো সে যদি ওই সফটওয়্যারের ভিতরে মালয়েশিয়াস কোনো একটা কোড ঢুকায় দেয় যেটা আমাদের কম্পিউটারে একটা স্পাইওয়্যার হিসেবে কাজ করে, এবং যে পেছনে আছে হ্যাকার সে যদি আমাদের কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারে, ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি নিতে পারে, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভালনারেবিলিটিতে পড়ে যাই। সো পাইরেটেড সফটওয়্যার ইউজ করা মানেই হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে ভালনারেবিলিটি ক্রিয়েট করছি, ব্যাকডোর ক্রিয়েট করছি হ্যাকারদের জন্য। আপনারা যদি আমাদের ফেসবুকের গ্রুপে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং সেই গ্রুপটা একটু মনিটর করলে আপনারা বুঝবেন যে মান্থলি কী পরিমাণে পোস্ট আসে শুধুমাত্র র্যানসামওয়্যারের কমপ্লেন নিয়ে, এবং মানুষ জানেও না যে তারা র্যানসামওয়্যার দ্বারা অ্যাট্যাক হচ্ছে। কেন হচ্ছে? বেশিরভাগ সময়ই কিন্তু এরকম পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে পিসিতে ইনস্টল করার ফলেই এইরকমের র্যানসামওয়্যারগুলো দ্বারা অ্যাট্যাক হয়। এবং আমরা যখন কোনো পাইরেটেড সফটওয়্যার ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করি আমাদেরকে কিন্তু অ্যান্টিভাইরাস ওয়ার্নিং দেয় যে এই সফটওয়্যারটাতে মালয়েশিয়াস কোড আছে, কিন্তু আমরা সেটা ইগনোর দিয়ে তারপরে ইনস্টল করি। সো অবশ্যই আমরা জেনে বুঝে ভালনারেবিলিটি তৈরি করছি, অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এখন আবারও সেই প্রশ্নটাই আসবে যে আমরা তো অ্যাফোর্ড করতে পারবো না। ট্রাস্ট মি, সব সফটওয়্যার কিন্তু এত এক্সপেন্সিভ না, এবং বেশিরভাগ সময় আমরা যে রিস্কগুলো নেই এগুলো খুব ছোট ছোট অল্প অল্প প্রাইসের কিছু সফটওয়্যার আছে যেগুলোর জন্য আমরা এত বিশাল বিশাল রিস্ক নেই। টেক মাই এক্সাম্পল, IDM নামের যে ছোট্ট সফটওয়্যারটা আছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা ক্র্যাক করতে গিয়ে আমি আমার পিসিতে র্যানসামওয়্যার ডেকে এনেছিলাম এবং আমার সব ডেটা একদম হাওয়া হয়ে গিয়েছিল। টানা এক সপ্তাহের মতো আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, এরকম একটা অবস্থা হয়েছিল আমি ডেটা হারানোর পরে। এখন এই সফটওয়্যারটার দাম আমাদের দেশে সামওয়্যার অ্যারাউন্ড 1400 টাকা। সো এই 1400 টাকা কি আমি অ্যাফোর্ড করতে পারতাম না? অবশ্যই পারতাম। আমি আমার যখন স্টুডেন্ট ছিলাম তখনকার ঘটনা, তো তখন যদি আমি একটু সেভও করতাম, বন্ধুবান্ধবের সাথে বাইরে খাইতে যাওয়া ঘুরতে যাওয়া এইগুলো না করে একটু সেভ করে এক মাস টাকা জমাইলেই আমি একটা IDM কেনার মতো টাকা জমাই ফেলতে পারতাম, তখন কিন্তু আমার এই ডেটাগুলো হারাতো না। সো এখন যেহেতু আমার অ্যাবিলিটি হয়েছে, এখন আমি কিন্তু এই ধরনের ছোটো ছোটো সফটওয়্যার বেশিরভাগগুলোই আমি কিনে ইউজ করি। উইন্ডোজ আমার কিনা, IDM আমার কিনা, উইন্ডোজ আমার কিনা, এই ধরনের যে ইউজফুল সফটওয়্যারগুলো আছে যেগুলো রেগুলারলি আমি ইউজ করি সেগুলো সবই কিন্তু আমি কিনে নিয়েছি। এখন আরেকটা প্রবলেম এখানে অ্যারাইজ হয়, সেটা হচ্ছে সফটওয়্যার কেনার মতো পেমেন্ট মেথড অনেকের কাছে থাকে না। বাট গুড নিউজ হচ্ছে আমাদের দেশে অনেক সফটওয়্যার রিটেলার এখন আছে যারা বাল্ক অ্যামাউন্টে লাইসেন্স কিনে এনে দেন, রিটেল করে আমাদের দেশে। সো আপনারা চাইলেই তাদের কাছ থেকে নিতে পারেন, এরকম অনেক ট্রাস্টেড সোর্সেস আছে। আমি একটা সোর্স আপনাদেরকে বলে দিই, বাই দ্য ওয়ে দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই দ্যাম, আমি জাস্ট গত প্রায় 1 বছর ধরে তাদের সার্ভিস ইউজ করি, যে কারণে আমি তাদেরকে সাজেস্ট করছি। lki.info নামের একটা ওয়েবসাইট আছে, আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। তাদের কাছ থেকে আমি উইন্ডোজ নিয়েছি, উইন্ডোজের রিটেল ইউনিট, এবং তারা বক্সড উইন্ডোজ সেল করে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি হয়তো ক্রেডিট কার্ড দিয়ে কিনলে জাস্ট একটা লাইসেন্স কি পেতাম, কিন্তু যেহেতু তারা বক্স দিয়েছে সাথে একটা পেন ড্রাইভ, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। যে টাকাটা দিয়েছি সেটা দিয়ে আমি ফিজিক্যাল কোনো কিছু একটা পেয়েছি, হাতে ধরতে পেরেছি, একটা মানে একটা স্যাটিসফ্যাকশন কাজ করছিল। পাশাপাশি আমি IDM তাদের থেকে কিনেছি, এবং এরকম অনেকগুলো ছোটো ছোটো সফটওয়্যার আছে তাদের থেকে নিয়েছি। সো আপনারা চাইলেও নিতে পারেন, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি অন্য কাউকে চেনেন, অন্য কারো কাছ থেকে নিতে চান, তাহলে নিতে পারেন, যেহেতু তারা ট্রাস্টেড এবং আমি সার্ভিসটা ইউজ করেছি, যে কারণে জাস্ট রিকমেন্ডেশন দিলাম। আজকাল রিকমেন্ডেশন দিতেও ভয় লাগে, মানুষ কয় টাকা খাই আমি আর কইতাস, এই জন্য ভয় লাগে, বাট বারবার ওয়ার্নিং দিয়ে নিলাম, দেয়ার সার্ভিস ইজ রিয়েলি গুড, আমি জাস্ট ইউজ করে এনজয় করছি, যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এখন দ্বিতীয় যে প্রশ্নটা, মানে আমি যদি সফটওয়্যার কিনি, আপনার কথা শুনে কিনলাম, lki.info থেকে কিনলাম, কিন্তু সুবিধা কী পাবো, মানে পাইরেটেড সফটওয়্যার আর জেনুইন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী? ওয়েল,
প্রত্যেকটা সফটওয়্যারেরই কিছু অফিসিয়াল সাপোর্ট থাকে, অফিসিয়াল আপডেট থাকে। যদি আপনি সফটওয়্যারটা কিনেন তাহলে এই আপডেটটা অটোমেটিক্যালি পাবেন। আর যেই অসুবিধাগুলো প্রথম বলছিলাম যে ইল্লিগাল, একটা ইল্লিগাল কাজ আপনি করছেন না, ক্রাইম, এটা ইটস এ ক্রাইম। সো আমরা একটা ক্রাইম করছি না যখন সফটওয়্যারটা কিনছি। দ্বিতীয়ত, আমি আমার নিজেকে যত পরিমাণে রিস্কে ফেলে দিচ্ছি সেই রিস্কে আমি আর ফেলছি না সফটওয়্যারটা কেনার ফলে। এগুলো তো আছেই, এর বাইরে অফিসিয়াল যে আপডেটের কথা বললাম, সাপোর্টের কথা বললাম, অ্যান্ড দেন অনেক সফটওয়্যার আছে যেগুলোতে এক্সক্লুসিভ কিছু ফিচার থাকে। লাইক মাইক্রোসফটের অফিস 365-এর কথা যদি বলি, সেখানে ক্লাউড ব্যাকআপ আছে, অটোমেটিক সেভ হওয়ার কিছু অপশন আছে, এই অপশনগুলো কিন্তু আমরা ক্র্যাক করলে পাই না। অ্যাডোবির যে ক্রিয়েটিভ ক্লাউড আছে সেখানেও মাল্টি ডিভাইস সিঙ্ক্রোনাইজেশন, অ্যান্ড দেন অনলাইনে ক্লাউড ব্যাকআপ, এই যে ফিচারগুলো, এগুলো কিন্তু আমরা ক্র্যাক করলে আর পাই না। সো এই ধরনের কিছু এক্সক্লুসিভ ফিচার, পাশাপাশি সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই সুবিধাটা আমরা পাই সেটা হচ্ছে সিকিউরিটি। আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি। এবং সাইবার সিকিউরিটি কিন্তু এখন একটা মারাত্মক ইস্যু, যারা পরে এখানে এটার ফাঁদে তারাই জানে। এবং যারা র্যানসামওয়্যার দ্বারা অ্যাট্যাক্ট হয়েছেন তারা কমেন্টে একটু জানান যে আপনার অনুভূতিটা কেমন, যেন অন্যরা যারা অ্যাট্যাক্ট হয় নাই তারা আপনাদের অনুভূতি শুনে একটু সতর্ক হতে পারে যে র্যানসামওয়্যারটা কতটা ডেঞ্জারাস। এবং এই র্যানসামওয়্যার কিন্তু শুধুমাত্র বেশিরভাগ সময় এই পাইরেটেড সফটওয়্যার বা ক্র্যাক সফটওয়্যার থেকেই ঢুকে। আপনি যতই ট্রাস্টেড সোর্স থেকে ডাউনলোড করেন না কেন ভাই, আলটিমেটলি সেই ব্যক্তির, যেই ব্যক্তি বা যেই ওয়েবসাইট আপনাকে সফটওয়্যারটা প্রোভাইড করছে, তাদের কিন্তু কোনো ট্রেস নেই। আর তারা যদি আপনার টাকা সব লুটপাট করে নিয়েও যায় আপনি কিন্তু তাদেরকে ধরতে পারবেন না। সো যতই বলেন তারা ট্রাস্টেড, দে আর অ্যাকচুয়ালি নট। সো ফাইনালি আমি বলবো যে সফটওয়্যারগুলো আপনারা অ্যাফোর্ড করতে পারেন অ্যাটলিস্ট সেগুলো কিনেন। আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হোক, আইডিয়া তৈরি হোক যে না, সফটওয়্যারও একটা জিনিস আছে যেটা আসলে কিনতে হয়, এটার পেছনে অনেক এফোর্ট, অনেক কোম্পানি, অনেক টিম কাজ করে। সো আমরা যেন অ্যাটলিস্ট এই আইডিয়াটা থেকে বের হয়ে আসি যে সফটওয়্যার সবসময় ফ্রিতে ইউজ করতে হয় এবং অনেক হ্যাসেল, অনেক সিকিউরিটি প্রবলেম থেকে আমরা বেঁচে যাব যদি আমরা যেই সফটওয়্যারগুলো অন্তত অ্যাফোর্ড করতে পারি সেগুলো যদি আমরা কিনি। এবং আস্তে আস্তে যখন আপনার অ্যাফোর্ডেবিলিটি বাড়বে তখন চেষ্টা করবেন সবগুলো সফটওয়্যারই কিনে ফেলার। কারণ আমি নিজেও চেষ্টা করছি, আমি আমার ইনকামকে হিসাব নিকাশ করে দেখছি, যখনই আমি কোনো একটা সফটওয়্যার কিনতে পারতেছি আমি ইনস্ট্যান্টলি কিনে ফেলছি। আই হোপ আপনারাও সেম কাজটাই করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।